হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার বিকেল 4:20 বাজে, আর বিকেল 4:20 থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে বিকেলবেলা থেকে কেন আমি ব্লগটা শুরু করছি, কারণ হচ্ছে আমি তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করব। সেই জন্য তো কি শেয়ার করব, আমার ছেলে 2-3 দিন ধরে বলছে যে মা আমি কেক খাবো, কিন্তু আমার কেক বানানো হচ্ছে না। তো ভাবলাম যখন কেকটা বানাচ্ছি তো তোমাদের কাছে শেয়ার করে নিই। তো আমি কেক বানাবো, তো দেখো কি কি দিয়ে বানাই, আগে তোমাদের সেটা দেখিয়ে দিই। দেখো এখানে আছে 1 কাপ ময়দা, সমপরিমাণ তেল, 5টা ডিম, চিনি, যা ময়দা সে তার থেকে সামান্য একটু কম চিনি, আর এখানে আধা বাটি মতন কাজু, এখানে ভ্যানিলা এসেন্স, আর আছে বেকিং পাউডার। তো আমি যে বাটি মাপে নিয়েছি সেই বাটি মাপেরই তেল নিয়েছি, চিনি নিয়েছি, আর ডিমও ওই সমপরিমাণই হবে, 5খানা ডিম আছে। তো চলো কেকটা বানানো শুরু করা যাক। ও একটা কথা বলতে ভুলে গেছি, তেলটা সবাই দেখে ভাবছো যে তেল এইরকম কালারের কেন, এটা কিন্তু সাদা তেল, আর এর সাথে আমি বাটার মিক্স করেছি। বাটার মিক্স করেছি বলেই মানে অল্প একটু বাটার আছে আর বাকিটা আছে পুরো তেল, সেই জন্য কালারটা একটু এইরকম হয়েছে। তো তোমরা যদি শুধু তেল দিয়ে করতে চাও, শুধু তেল দিয়েও করতে পারো। কেকটা বানানোর সময় করে দিই, তার আগে আমাকে সেই জন্য আমি ময়দাটাকে একটু চেলে নিতে দুটো মিক্স করে ময়দাটা আমি চেলে নিচ্ছি। তার আগে আমাকে ময়দাটাকে চেলে নিতে হবে আর চিনিটা, তার আমি 1 চামচ মতন বেকিং পাউডার দেবো। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করার পর বেশ অনেকটা হয়ে গেছে, সেটাকে ওর সাথে চেলে নেবো আমি। তারপরে আমি তেলটাকে ঢেলে নেবো বড় বাটির মধ্যে। যে বাটারটা জমে রয়েছে, বাটার দিয়েছিলাম অল্প একটু, সেই জন্য তেলের কালারটা এরকম হয়েছে। শুধু তেলেরও করা যায়, কিন্তু আমি একটু বাটার দিয়েছি, বাটারের টেস্ট আমার খুব ভালো লাগে, তো এই জন্য বাটার আর তেল মিক্স করে দিয়েছি। তার মধ্যে আমি গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দেবো। ডিমগুলোকে আমি ফেটিয়ে নেব, মানে ভেঙে নেব ডিমগুলোকে, এক এক করে সব ডিমগুলো ভেঙে নিচ্ছি। ডিমগুলো আমার ভাঙা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো এর সাথে মিক্স করে নেব। তারপরে এই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। একসাথে ফেটানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো। দিয়ে এটাকে আরেকবার ফেটিয়ে নেব একটু। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এবার আমি অল্প অল্প করে ময়দা দেব আর এটাকে চালাবো, নাহলে একসাথে ঢেলে দিলে এটা কি হবে, জমাট বেঁধে যাবে। আর এটা আমি একটা সাইডেই ঘোরাবো, উল্টো পাল্টা মানে একটা এইদিকেই ঘোরাবো, সোজা আঙ্কেলই ঘোরাবো।
আবার একটু খাই, আবার অল্প করে একটু ময়দা আমি আবার দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমি চালাবো, বাকি যেটুকু ময়দা আমার বেঁচেছে এটুকু আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আবার ঘোরাবো, একবার দিকে জমা দিতে যাবে বলেই আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ফেটানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাজু মিক্স করব। আরও ড্রাই ফ্রুটস অনেক কিছুই দেওয়া যায়, তো আমি আজকে শুধু কাজুই দেব। কাজুগুলোকে একটু ভেঙে দিচ্ছি, তাহলে ছোট ছোট হয়ে থাকবে। আর কিছু কাজু আমি ওপর দিয়ে সাজিয়ে দেব, সেটা পরে দেবো। এই বালির পটটা দেখছো, এই বালির পটটা ওপরেই আমি ওই যে কেক বানাবো সেই বাটিটা এর উপরে বসাবো। তার জন্য আমি এটাকে একটু প্রিহিট করে নেবো, তো গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি, একদম লো ফ্লেমে থাকবে। আর এটা বসিয়ে দিলাম, এটা আস্তে আস্তে একটু গরম হোক, ততক্ষণে আমি কেকের ব্যাটারটা এর মধ্যে পটের মধ্যে ঢেলে নেব। এই এইটার মধ্যে আমি কেক বানাবো। স্টার্ট, ব্যাটারটা আমার একদম পুরো রেডি হয়ে গেছে। আর আমি এবার এই কেক প্লেটটার মধ্যে কেকটা আমি তৈরি করব। এটা মাঝখানটা ফাঁকা, এটা একদম পোলোর মতন কেকটা হবে যখন বার করবো, পুরো পোলো দেখতে দিলাম। আর এই যে আমি বসালাম বালির পটটা, এইখান দিয়ে তাপটা এসে কেকটা তৈরি হবে। তো আমি এটার মধ্যে আগে তেল ব্রাশ করে নেব হাত দিয়ে। বললাম তো তেলটাকে আমি এখন ভালো করে ব্রাশ করে নিচ্ছি, মানে হাত দিয়েই তেলটাকে ভালো করে চারিদিকে এরকম মাখিয়ে নিলাম। না হলে কেকটা এর মধ্যে ছিটকে যাবে। এবার দিয়ে দেবো শুকনো ময়দা। ময়দা আমি শুকনো ময়দা দিয়ে দিয়েছি, এবার এক্সট্রা যেটা আছে সেটা আমি ফেলে দিলাম ঝেড়ে, আর ব্যাটারটা এবার ঢেলে দেব। ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি, আর ওদিকে আমার প্রিহিট করতে দেওয়া বালিটাও গরম হয়ে গেছে। এটাকে জাস্ট একটু ঠুকে ঠুকে বাবলসগুলোকে বার করে নিতে হবে। আমার ঢালা হয়ে গেছে, আর এদিকে আমার এটা পটটাও গরম হয়ে গেছে। আমি এবার এর ঠিক মিডিল পোর্শনে বসাবো, একদম যাতে তাপটা উপরে আসে। এবার ঢাকনা দিয়ে এটাকে আমি বন্ধ করে দিলাম। এটা একদম লো ফ্লেমেই থাকবে, এখন ঢাকা থাক, এটা 10 মিনিট পর একটু খুলে তারপরে আমি এর উপরে যে কাজু আছে সেটা একটু সাজিয়ে দিতে, দেখতে ভালো লাগবে সেই জন্য। আর এটা 40 মিনিট মতন তো লাগবেই, টাইমটা লাগবে কেকটা হতে, তো এটা হতে থাক ততক্ষণ। এইবার আমি কাজুগুলোকে একটা একটা করে সাজিয়ে দেব এখন দিচ্ছি, কারণ প্রথমে যদি আমি দিতাম কাজুগুলো ভেতরে ঢুকে যেত, সেই জন্য আমি একটু পরে 10-15 মিনিট পর এটাকে দিচ্ছি। এটা
10 মিনিট রেখে দিয়েছিলাম, 10 মিনিটও হয়ে গেছে। তো এবার দেখাই কিরকম হয়েছে কেকটা। অনেকটা ফুলেছে, আর যে কেক খাবে বলেছিল সেও চলে এসেছে কেক দেখার জন্য, তাই তো? খাবে? কেন, এই তো তুমি বললে আমি কেক খাবো, বললে না আমি কেক খাবো ব্ল্যাক, তাহলে তোর ব্ল্যাক কালার করে দিতে হবে, আমি নাবিয়েও নিয়েছি, দেখতে কিন্তু দারুণ হয়েছে আর সফট হয়েছে, প্রেস করলে একদম ভেতরে ভাত ঢুকে যাচ্ছে, ভীষণ সফট হয়েছে। এটা হচ্ছে কোনো কেক আমাদের, না বেবি মানে কোন কেক, তো ব্ল্যাক কেক খাবো, একটা কালো কেক করে দাও, দেখিয়ে কালো কেক করে দাও, ব্রাউনটা কে ব্ল্যাক কেক বানাও না, ব্ল্যাক আছে, ব্ল্যাক অন্যদিন বানিয়ে। তুমি ধরবে, আচ্ছা ধরো ধরো ধরো, এই যে আমার কেক ভীষণ সফট, নাও মিলন তোমার চা আর কেক, আজকে ফ্রেশ ফ্রেশ বানানো কেক, আমার বেবি বলেছিল যে কেক খাবে, এ তো কেক তুমি খাবে তো, আচ্ছা তোমাকে দিচ্ছি, নিয়ে আসছি, হ্যাঁ বসো, তোমার কেক নিয়ে আসছি, বসো, আচ্ছা দুটো দুটো কেক দেব, আচ্ছা বসো। তো আমাদের কেক বানানো হয়ে গেল দেখলে, এখন চা আর কেক মিলন খাবে আর আমি আর রিও খাবো শুধু কেক, তাই তো বাবা? আর রিও ওই এগুলো আছে কাজুগুলো আছে, ওই কাজুগুলোকে খুঁটে খুঁটে খাচ্ছে, এই যে এই যে কাজুগুলোকে খুলে নিয়েছে দেখো, এই যে কাজুগুলোকে খুলে নিয়েছে, এইগুলোকে আবার খাবে। ঠিক আছে, তাহলে ব্লগটা আমি আজকের মতন এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে, ততদিন ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার কেকটা আজকে কেমন লাগলো লাইক করে দিও একটা, আর যত পারবে শেয়ার করে দিও, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রাখছি, টাটা বাই বাই, সবাইকে কিছু দিয়ে দাও, কিছু দিয়ে দাও।